দেখতে পাচ্ছো নাকি অন্ধকারে জানি না, মনে হচ্ছে দেখতে পাচ্ছো না, কানে দুল কানে দুল এগুলোই বোঝা। অন্ধকারে তো আমরা গেছিলাম শ্মশানের ভেতরে, কিন্তু আমার মামার ছেলেকে ভাইকে আর কি এখন পুরো ঘুটঘুটে অন্ধকার দেখো। গাইজ আমরা চলে এসেছি এখন শ্মশানে, তারাপীঠের মহা শ্মশান, পুরোটাই অন্ধকার দেখতে পাচ্ছ। ও আমার সাথে টুসুও কিন্তু আছে, হ্যাঁ এইখানে মোমবাতি জ্বলছে। আর এই হচ্ছে মহা শ্মশান, না শীতও করছে না ভয়ও করছে না কোনোটাই করছে না, তোমার কি করছে? পুরোটাই হচ্ছে মহা শ্মশান, এটা মেন শ্মশান, এখানে দেখছো যজ্ঞ হচ্ছে। আর ওই ভিতরে ওখানে ওটাই হচ্ছে মেন শ্মশান। এখন পুরো ঘুটঘুটে অন্ধকার দেখো, এখানে বামা খাবার মূর্তি আর ঘুটঘুটে অন্ধকার, একটা গাড়ির লাইট পড়ছে, একটা গাড়ি আসলো বলে নয়তো পুরোপুরি ঘুটঘুটে অন্ধকার, শুধু মোমবাতি জ্বলছে আর ভূত এসে তোকে আগে ধরবে, কিছু মুখ দেখা যাচ্ছে না, অন্ধকার একদম কালো অন্ধকার। কিন্তু আমার সাথে বক বক করা কিন্তু আর বন্ধ হচ্ছে না, হ্যাঁ হবে না কেন, যতদিন আমি বক বক করে যাবে বক করেই যাব, আমার খুব ভালো লাগে। এখানে দেখতে পাচ্ছ গাইস পুরোই অন্ধকার, ভেতরটা পুরোটাই অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না। এটা হচ্ছে বামদেব বাবার সাধনা স্থল, এখানে বসে বাবা সাধনা করত। অন্ধকারে তো আমরা গেছিলাম শ্মশানের ভেতরে, কিন্তু আমার মামার ছেলেকে ভাইকে আর কি পাচ্ছি না, তো বাবারা ওদিকটা খুঁজবে কারণ অনেকটাই অন্ধকার হয়ে গেছে, তো এখন ও ওদিকটা এগোচ্ছিল দেখছিলাম, অন্ধকারটা ভেতরেই মনে হয় ঢুকেছে, তো একবার দেখি খুঁজে কোথায় গেল, ওকে খুঁজে পাচ্ছি না, একবার দেখে নি বুঝলে। তো আমরা অনেকটা 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 ভেতরে চলে গেছিলাম, পুরোটাই অন্ধকার ভেতরটা একদম, তো ওখানটায় মোটামুটি গাটা ছমছম করছিল, ওখানে এতই অন্ধকার পুরো ক্যাপচার করা যাচ্ছিল না, তোমাদেরকে দেখিয়েছি তা পুরোটা অনেকটা অন্ধকার বলে ওখান থেকে প্যাক করে আমরা চলে আসলাম। কিন্তু মানে কি বলবো সত্যি গাইজ, ওখানটা প্রচণ্ড অন্ধকার ছিল, মানে মোমবাতি একটা কি দুটো মোমবাতি জ্বলছিল একদম ওদিকটার কথা বলছি, হ্যাঁ এখানটায় মোমবাতি আছে সমাধি আছে দেখাচ্ছি তোমাদের। ওকে খুঁজে পেয়েছি আমরা, মন হারিয়ে গেছিল অন্ধকারের ভেতরে কোথায় ঢুকে গেছিল, মনকে একদমই খুঁজে পাচ্ছিলাম না, অনেক চেষ্টার পর মনকে খুঁজে পেয়েছি, তারপর আমরা এসে এখানে বসেছি আর বাউল গান দেখছি বসে বসে আমরা। এই জায়গাটা মোটামুটি অনেকেই আছে, এখানে বাউল গান হয়, এখানে সব মোমবাতি ধূপ জ্বালানো হয়, কিন্তু আমরা চলে গেছিলাম অনেকটা ডিপে, অনেকটা ভেতরে আমরা প্রায় চলে গেছিলাম, পুরোটাই অন্ধকার, জাস্ট গাটা ছমছম করছিল, তা আস্তে আস্তে বাবা বললো চ ওদিকে আস্তে আস্তে আমরা বেরিয়ে যাই, তো আমরা বেরিয়ে গেলাম। আর এখানে যজ্ঞ হচ্ছে, পুজো হচ্ছে, সব দোকান রয়েছে, এখানে বাউল গান হবে, এনারা বসে বাউল গান করবে, এখানে সবাই বসে আছে। দেখতে পাচ্ছ নাকি অন্ধকারে জানি না, মনে হচ্ছে দেখতে পাচ্ছ না, কানে দুল কানে দুল এগুলোই বোঝা যাচ্ছে, তো এখানে বাউল গান স্টার্ট হচ্ছে, তো শুধু চোখটা বোঝা যাচ্ছে অন্ধকারে, তো বাউল গান তোমাদেরকে শোনাচ্ছি দাঁড়াও শ্মশানে। বাবা এখানে ধ্যান করতে বসে,
এখানে কি হয়েছিল বামদেবের দেহ রেখেছিল এখানে দেহ যেটা সংস্করণ বলে অবস্থায় বামদেব বাবার এখানে দেহ ত্যাগ করে যেটা সংস্করণ মানে অত্যাধুনিক প্রযুক্তি সেটা কিন্তু পাওয়া যায় এখানে যা ছিল তাই হ্যাঁ।